নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, বর্তমানে আমিও খুব ভালো আছি। তবে আমি এখন যে সুরভি স্নিগ্ধা পেজ থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, সেই পেজের কোনো অস্তিত্ব ছিল না কয়েকদিন। তোমরা হয়তো আমাকে সার্চ করেও খুঁজে পাওনি, কারণ পেজটা আমার সাসপেন্ড হয়ে গেছিলো। বিগত 3 মাস ধরে আমি পেজ থেকে কোনো রকম কোনো পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার একটা স্ট্রাইক ছিল। যাই হোক, 14ই অক্টোবর আমার পেজটা খোলার পর 16ই অক্টোবর আমার পেজটা সাসপেন্ড হয়ে যায়। অথচ আমি কোনো রকম কোনো ভুল করিনি যে পেজটা সাসপেন্ড হবে। প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি, যেটা হয় আর কি। একটা 40-41 হাজারের পেজ যদি ফট করে তোমার সাসপেন্ড হয়ে যায়, একটা মানে যার পেজ তার কী পরিস্থিতি হতে পারে সেটা তোমরা আশা করছি যারা ভিডিও করছো তারা বুঝতে পারবে। তো যাই হোক, আমি অনেক রকম পোস্ট ভিডিও বানিয়ে আমি শেয়ার করেছিলাম যেটা আমার প্রোফাইল থেকে, তো অনেকেই জানো। তখন আমাকে অনেকেই বলেছো আবার নতুন করে শুরু করো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার মনে অনেক জোর দেওয়ার জন্য। তারপর আমার হাজবেন্ড তো আছে, সব থেকে বড়ো হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডের কথা আমি যতই বেশি বলবো ততই কম বলা হয়ে যাবে। তো যাই হোক, আমাকে মেন্টালি সাপোর্ট বলো, সব রকম সাপোর্টও আমাকে করে গেছে। রায়গঞ্জের যত ব্লগার বা ফেসবুক ক্রিয়েটার যারা আছে, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি, মোটামুটি সবাই আমাকে বলে যে এই সাসপেন্ড হওয়া পেজ তুমি ফেরত পাবে না। যদিও তুমি ফেরত পাও, তাহলে সেই পেজ থেকে কোনো রকম কিছু শেয়ার করলে তখন তোমার ভিউ হবে না, কেউ তোমার ভিডিও দেখবে না, মানে ফেসবুক রেকমেন্ড করবে না। তো ইউটিউবেও প্রচুর পরিমাণে ভিডিও আমি সার্চ করেছি যে আমি কোনোভাবে পেজটা ফেরত পেতে পারি কি না। সব জায়গা থেকে মোটামুটি একটাই কথা, পেজ ফেরত পাওয়া যায় না। তো প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। তারপরে নতুন করে আমি একটা অ্যাকাউন্ট খুলি সুরভি সেনগুপ্তই দিয়ে। তারপর হচ্ছে গিয়ে পেজ ক্রিয়েট করি সুরভি স্নিগ্ধা, সেটাও সাসপেন্ড হয়ে যায়। তখন আমি বুঝতে পারলাম যে ফেসবুকে হয়তো আমি আর কখনোই কাজ করতে পারবো না। আমার মুখটাই হয়তো এরকম হয়ে গেছে যে সব জায়গা থেকে আমাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। খুব খুব ভেঙে পড়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। যখন নতুন পেজটা আবার ক্রিয়েট করি, সেটা তো মোটামুটি একদিনের মধ্যে 200-300 ফলোয়ার্স আমার হয়ে যায়, সেটাও আমার চলে যায়। আর এই পেজের আশা আমি একদমই ছেড়ে দিয়েছিলাম। আর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে ভগবান যদি চায় যে তুমি এই জিনিসটা পাবে, তাহলেই তুমি সেই জিনিসটা পাবে। তার প্রমাণ হচ্ছে বজরংবলীর মন্দিরে গত মঙ্গলবার আমি সারাদিন উপোস করেই পুজোটা দিয়ে আসি। মানে ইচ্ছে করলো না, সকালবেলা বর আমার মুখে খাবার তুলে দিতে গেল, আমি তখনও বললাম যে আমি খাবো না, এখন পরে খাবো, তুমি চলে যাও অফিস খেয়ে। তো অফিসেও চলে গেল খেয়ে। তারপর হচ্ছে সারাদিন আমি আর কিছু খাইনি। সন্ধ্যাবেলা যখন অফিস থেকে ফিরলো, তারপর ওকে বললাম যে চলো মন্দিরে যাবো, আমি একটু পুজো করবো। পুজো করলাম, ওখানে পুজো দিতে গিয়ে মনে যে একটা শান্তি পেলাম, মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমাদের সঙ্গে যে আমার কতটা ভালো লেগেছিল সেখানে পুজো করতে গিয়ে। তো শনিবারও আমার ওরকমই মনে হলো যে আমি ওখানে গিয়ে এতটা ভালো লাগলো, ব্রাইটনেসটা এত কমানো না, তো এতটা ভালো লাগলো সেখানে, তাহলে আবার যাওয়া যাক। এবার আবার ব্রাইটনেসটা এতটাই বেড়ে গেল কি বলবো। তো সেখানে আবার যাওয়া যাক, সেই মন্দিরে যাই, শনিবার পুজো করে আসি। পুজো করে এসে আমার মনে হলো যে আমি ফেসবুকটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। আবার অ্যাপ্লাই করলাম যে দেখি কোনোভাবে পেজ পাওয়া যায় কি না। তো তার আগে আরেকটা কথা বলি, আরেকটা আমার পেজ ছিল যেটার নাম ছিল সুরভি সিম্পল লাইফস্টাইল, সেই পেজটাও কিন্তু আমার সাসপেন্ড হয়ে যায়। ওই পেজ থেকে আমি কিচ্ছু করিনি, জাস্ট একটা লাইভে এসেছিলাম তার জন্য। তো বুঝতেই পারছো এরকম পরিস্থিতি, সেটাও সাসপেন্ড হয়ে যায়। এবার এটা যে আমি ফেরত পাবো সেটা আমি কখনোই ভাবিনি, ওটা আমার একদম পুরোপুরি ডিলিট হয়ে গেছে পেজটা। তারপর হচ্ছে ভগবানের নাম করে, বজরংবলীর নাম করে, মা কালীর নাম করে আমি পেজটা আবার রিকোয়েস্ট পাঠাই। সেখানে লেখা দেখালো যে 2-3 দিন পর তুমি পেজটা পেতে পারো, যদি না পাও তাহলে 15-16 দিন পর আমরা দেখতে পারি যে আদৌ তুমি পেজটা পাওয়ার যোগ্য কি না। তো তোমরা বিশ্বাস করবে না, আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে একসাথে, মানে আমার আঙুল দিয়ে ওর আঙুল দিয়ে একবারে আমরা করলাম ভগবানের নাম করে। সেকেন্ডের মধ্যে আমার পেজটা আমি ফেরত পেয়েছি। তো যাই হোক, ভগবান চেয়েছে তাই আমি পেজটা পেয়েছি। অবশ্যই আমার হাজবেন্ডকে আমি
বড় ক্রেডিটটা দেব ভগবানের পরে, কারণ ও যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমাকে বুঝিয়েছে যে তুমি ফেরত পাবে, কখনো আমাকে বলেনি যে শ্রীমা তুমি ফেরত পাবে না ওই পেজ, তুমি ওই পেজের আশা ছেড়ে দাও। ও আমাকে সবসময় বলেছে তুমি পেজটা ফেরত পাবে, তুমি চিন্তা করো না, এতটা তুমি কষ্ট পেও না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমরাও হয়তো চেয়েছো যে হ্যাঁ আমি পেজটা পাই, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, বরের ভালোবাসা না পেলে আমি এই পেজটা পেতাম না। তো যাই হোক, এখন থেকে ভিডিও আমি রেগুলার দেব আর লাইভেও রেগুলার আসবো। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা পাবে, এটুকু তোমাদেরকে ভরসা দিলাম। চলো আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করলাম, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যে পেজ সাসপেন্ড হলেই তোমরা একদম ভেঙে পড়ো না, মানে আবার তোমরা ফেরত পেতে পারো, কোনো কি বলবো ওটাকে, টেকনিশিয়াল যে সাপোর্টের দরকার হয়, আমি এরকমও খুঁজেছি, তাদেরকেও আমি পাইনি। তারপর হচ্ছে কি, দেখলাম সবচেয়ে বড় কথা, আরিউশি সিন্ধানা দিদি ভাইয়ের যে গান করে সেই দিদি ভাইয়ের পেজটাও সাসপেন্ড হয়েছিল। তো তাদের পেজ, তাদের হচ্ছে অনেক বড় বড় ক্রিয়েটরদের সাথে যোগাযোগ আছে, তো যাই হোক সেই সূত্রেই তারা ফেরত পেয়েছে, আর আমি কিন্তু একমাত্র ভগবান আর আমার বর এই দুজনের জন্যই পেলাম, আর তোমাদের ভালোবাসা। চলো টাটা।